আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সব কাজটা শেষ করে তাবিবকে শাওয়ার দিয়ে আমি নিজে শাওয়ার নিয়ে বাথরুম থেকে বের হয়ে দেখি তাবিবের অবস্থা। এই যে দেখেন, এটা একটা ঝুড়ি, এটা হলো আমার ক্লোজেটের। আমার তো এই বাসায় ক্লোজেট আছে, এই যে বেডরুমের ওই সাইডটাতে ক্লোজেট, আপনারা জানেন। সেই ক্লোজেটের ভিতর থেকে এই যে একটা এই টাইপের ঝুড়ি বের করে নিয়ে এসে, সাথে এই যে তিনটা টুপি, তার তার ভাইয়ের, তার বাবার তিনটা টুপি নিয়ে এসে সেই ঝুড়িটার মধ্যে বসে আছে। দাও টুপি, মাথায় দাও, মাথায় দাও, মাথায় দাও, হ্যাঁ দাও দাও, হ্যাঁ। আচ্ছা তুমি এটার মধ্যে ঢুকছো কেন, এখানে ঢুকছো কেন তুমি, হ্যাঁ কেন ঢুকছো? আর ঢুকবা, আর ঢুকবা, আরো ঢুকবা, ঢুকবা না, বের হও, আসো বের হও, এটা থেকে বের হয়ে যাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পড়ো নামাজ পড়ো, একটা একটা থাক, একটা দিয়ে নামাজ পড়ো, হ্যাঁ আবার পড়ো নামাজ, আবার পড়ো, আবার নামাজ পড়ো। সে সুরা পড়তেছে মুখ, ওই যে এরকম আস্তে আস্তে সুরা পড়তেছে, পড়ো শেষ দাদা, শেষ দাদা, শেষ দাদা, হ্যাঁ দাও শেষ দাদা, আচ্ছা যাও ঝুড়িটা রেখে আসো, যাও এই ঝুড়িটা রেখে আসো, যাও ভিতরে রেখে আসো, যাও যাও যাও, হ্যাঁ রেখে আসো, হ্যাঁ দেখি টুপি, টুপি দেখি টুপি, হ্যাঁ এই যে এখানে যে ক্লোজেট আছে, ক্লোজেটের এই যে ইয়েগুলো আছে। আমি আসলে বাসা এখন আমার সেভাবে কিছু অর্গানাইজ করিনি, আমি ঘুরে টুরে এসে তারপরে আস্তে ধীরে বাসা অর্গানাইজ করবো ইনশাল্লাহ। তো এখান থেকে সে ঝুড়িগুলো খুলে খুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে তারপরে ওইখানে গিয়ে ঝুড়ির মধ্যে বসে থাকে। এটা একটা নটি বেবি, কি বেবি? নটি বেবি। ভাইয়া আমাকে, ভাইয়া কখন মারলো তোমাকে? তুমি নট, তুমি কি নটি বেবি? নটি বেবি। আজকে বাসায় হলো রাশিদা ভাবি আসবে, তো ভাবিকে আসতে বলেছি, ভাবি আর আমি একটা জায়গায় যাব বিকালে, ভাবিকে আসতে বলেছি। তো ভাবি যেহেতু আসবে, ভাবি আমার হাতের, বাবা এটা গরম গরম গরম, আমার হাতের পুডিং প্লাস আমার হাতের নুডলস খুবই পছন্দ করে। তো ভাবি তো সব সময় রান্না করে খাওয়ায়, ভাবি তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সেরা রাঁধুনি। তো আমি আসলে ওইরকম তো পারি না, তো ভাবলাম যে একটা পুডিং ভাবির জন্য বানাই। আগে তো কিছু বানালেই, যেহেতু পাশেই ছিল টুকটাক দিয়ে আসা যেত, এখন তো আর সেটা পারি না। তো পুডিংটা হয়ে গেছে, এখন ওভেনের মুখটা খুলে রাখলাম, ছোট্ট ওভেন আমার। জি জি জি, অনেকদিন হয়ে গেছে আপনাদেরকে আমার গাছগুলো দেখাই না, এই গাছটাতে ফুল আসতেছেই না, জানি না কেন, এত পর্যাপ্ত রোদের মধ্যে রাখা হয় কারণ আমার এই বারান্দায় প্রচুর রোদ। তারপরও ফুলের কোনো নাম গন্ধ নেই, গাছ তত্তর করে বড় হয়ে যাচ্ছে। এই গাছটাতে আলহামদুলিল্লাহ প্রতিদিনই ফুল আসে। পানি নাই বাবা, পানি নাই, পানি পরে দিব, তুমি থাক। মরিচ গাছটাতে এখন একটু পানি দিব, মরিচ গাছটা একটু নেতিয়ে পড়েছে, ওই যার একজন দেখেন পানি দিচ্ছে। আর সবচাইতে মজার জিনিস দেখাই, এই দেখেন নয়নতারা গাছের চারা, এগুলো এমন ভাবে হয়েছে মনে হচ্ছে যে আমি কোনো শাক বুনেছি এখানে, কতগুলি নয়নতারা গাছের চারা হয়েছে দেখেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এখন এত চারা দিয়ে কি করব জানি না, কেউ নিতে চাইলে আমার কাছ থেকে নিতে পারেন, আর একটু বড় হলে হয়তো বা আমি দিতে পারবো আপনাদেরকে। আর আমার সব গাছ আমি রাশিদা ভাবির কাছে রেখে যাবো ইনশাল্লাহ। তো গাছগুলোতে একটু পানি দেই, এই যে পানি দিচ্ছে আরেকজন, আমি একটু পানি দেই। আমি খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করছিলাম, কালকে তোষানের অ্যারাবিক স্পেলিং টেস্ট আছে, তো আমি ভাবলাম যে ওকে একটু প্র্যাকটিস করাই বাসায়। তো লিখতেছে মাশাল্লাহ, অ্যারাবিক হাতের লেখাটা আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ইম্প্রুভ করেছে, আলহামদুলিল্লাহ ভালোই লিখতে পারে। তো মাঝে মধ্যে একটু ভুলে যায় আর কি, যে ওই যে ও আমরা তো বলি জের জবর পেশ, ওরা শিখতেছে ফাত্থা দম্মা কাসরা, ওইগুলো কোথায় দিতে হবে এটা একটু ওর একটু গোলমাল লেগে যায়। যাই হোক আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আস্তে আস্তে হয়তো পারবে, আমি আসলে কখনো পড়াশোনা নিয়ে অতটা প্রেশার ক্রিয়েট করি না, আর আলহামদুলিল্লাহ ওর অনেক আগ্রহ কাজ করে পড়াশোনার উপরে, তো এই কারণে আমার অতটা ইয়ে করতে হয় না। তো আমরা ভাবির জন্য, আমি ভাবির জন্য অপেক্ষা করছি, ভাবিকে ফোন দিলাম, ভাবি হয়তো বাসা থেকে বের হয়েছে মনে হয়, ফোন কানেকশন যাচ্ছে না।
তো এই যে আমরা এখন একটু বিকালে নাস্তা করব। তো আমরা মেইনলি আসলে যাব হলো ওয়ার্সনে, ভাবি কিছু প্রোডাক্ট কিনবে, তো সেটা সম্পর্কে ভালো আইডিয়া আছে বৃষ্টির, তো আমরা বৃষ্টিকে নিয়েই যাব। তো বৃষ্টিও ওর অফিসের কাজ শেষ করে আসলো, আমি ফোন দিয়ে বললাম যে তুমি আসো, আমরা একসাথে চাটা খেয়ে একসাথে আমাদের এখান থেকে হাঁটতে হাঁটতে বৃষ্টিদের বাসার নিচেই ওয়ার্সন, তো ওইখানে যাওয়া যাবে আর কি। তো এর মধ্যে আপনাদের ভাইয়াও চলে এসেছে, তো তোষান আর তাহবিবকে আপনাদের ভাইয়ার কাছে রেখে আমি বৃষ্টি আর ভাবি আমরা হাঁটতে হাঁটতে ওয়াটসনে যাব, গিয়ে কিছু আইটেম কিনবো, ভাবিও মেকআপের কিছু আইটেম কিনবে আর কি। এ কারণে আসলে একসাথে হওয়া আর ভালো লাগলো। কি খাবার নিয়ে বসে আছে ভাবি? দিয়ে পুডিং কাটেন, কাটা দেন। হ্যাপি বার্থডে টু মি। আমার বিদায় অনুষ্ঠান আমি দিচ্ছি না, সরিটা নাও। অনেক চেহারা লাইটের জন্য নাকি? ও না, আমার মনে হচ্ছে লাইটের কারণে। না সত্যি যে আমার এই যে দুইটা লাইট এখানে আছে না, এটা সুন্দর দেখার জন্য লাগানো হয়েছে। কি করতে চাও তুমি? কাটলে নষ্ট করে ফেলবা, তুমি কাট করো না। নষ্ট করব না, আমি জানি। কাট করব, কাট করব না, কাট করব, করো করো। আমি হলো ডাবল ক্যামেরাম্যান, তোমাকে বুঝতে হবে। আর আমি কে দেখি তো বড় ব্লগার না, কাইতো আমার দেশে ভাষা শুনলে তো ঠিক আছে পুডিং। তো এই যে আমরা গল্প করছি আর খাচ্ছিলাম, তো আলহামদুলিল্লাহ ওরা নুডলস এবং পুডিং দুইটাই খুবই পছন্দ করেছে। আর তোষানের দিক থেকে তাবিবের জ্যাকেট পরে চলে এসেছে, তো বৃষ্টি গল্প করছিল আর কি, ওর সাথে একটা ইনসিডেন্ট ঘটেছে সেটার গল্প করছিল, তো আমরা সেটা নিয়ে একটু মজা করছিলাম। আর এদিক থেকে হলো আমি বললাম যে পুডিংটা পুরাটাই শেষ করে ফেলো, তো আপনাদের ভাইয়ার কথা আমার মনে ছিল না, পরে ভাবি আর বৃষ্টি বলছে হ্যাঁ ভাই খাবে না, আমরা পুরাই শেষ করে ফেলবো, তো সেটা নিয়ে মজা করছিলাম। তো বৃষ্টি বলছিল ভাইয়া দেখেন ফাতেহা ভুলেই গেছে আপনাকে পুডিং দেওয়ার কথা, তো আপনাদের ভাইয়াও দুষ্টামি করতেছিল, বলছে হ্যাঁ হ্যাঁ ভুলে তো যাবেই, এই আর কি। এগুলা নিয়ে আমরা একটু মজা করছিলাম। তো আমাদের এটা খাওয়া শেষ, আমরা এখন একটু চা খাবো। তো আমি একটা বড় মগের মধ্যে চা বানিয়েছি, তো ভাবি নাকি অল্প একটু খাবে, আমি অল্প একটু খাবো, কারণ চা বেশি খেলে রাত্রে আর ঘুম আসে না, একটা মানে কেমন জানি লাগে আর কি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এটা তো আমাদের নিচের এন্ট্রান্স ঢুকতে আপনারা জানেন, আমরা খেয়ে দিয়ে আমি বের হয়েছি ভাবি আর বৃষ্টিকে নিয়ে, আমরা এখন ওয়াটসনে যাব। আর তোষান আর তাবিব তো বাসায় আছে, তাবিব আসতে চাচ্ছিল কিন্তু আমরা যেহেতু হেঁটে হেঁটে যাব, ওকে আসলে আনা সম্ভব না। আর আমার এই বাসাতে না নিচে হলো হয়তো বা পাসপোর্ট না হয় ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা জমা রেখে দেন, ওনারা একটা কার্ড দেয় তারপরে ভিতরে ঢুকতে হয় ভিজিটরের ক্ষেত্রে আর কি। আগের বাসায় এরকম ছিল না, আগের বাসায় বললেই ঢুকতে দিত, তো এই বাসার একটু রুলস রেগুলেশনগুলো একটু ডিফারেন্স আর কি। তো ভাবি হলো পাসপোর্টের ছবি নিয়ে মজা করছিল, আমি বললাম ভোটার আর পাসপোর্টের ছবির কথা আর বললেন না, এগুলো অন্যরকম। আমার ইয়ে জন্য একটা মানে হালকা মানে কোনো মেকআপ দেখো না, বিবি টাইপের কোনো ক্রিম প্রাইমারটা দিলে কি তুমি যখন এরপরে কোনো পাউডার দিবা বা কোনো ফাউন্ডেশন দিবা খুব সুন্দর করে বসে। আগে প্রাইমার দিত, মেকআপ দিয়ে তো প্রাইমার, আচ্ছা আমি জানি ভাবি, আপনি আমার পাত্তা দিলেন না, আমি কিন্তু জানি মনে রাখে না, আমার তো কিছু মনে থাকে না। থাইরয়েডের জন্য ভুলে যায় নাকি শক্তি লোপ পায়, এটা কি অয়েলি স্কিন? আমার কিন্তু সেই ড্রাই, আমাকে একটা হালকা বিবি টিবি সিবি যাই হোক একটা চুজ করে দাও। তো আমরা ওয়াটসনে এসে আমরা মজা করছিলাম আসলে মেকআপ আইটেম নিয়ে, বিশেষ করে আমি আর ভাবি, আমার তো কোনো আইডিয়াই নেই, ভাবির তো তাও মোটামুটি আলহামদুলিল্লাহ আইডিয়া আছে। তো আমরা এই যে মেকআপ আর্টিস্ট বৃষ্টি ওর কাছ থেকে আমরা ক্লাস করতেছি, এই যে কাজল, এই কাজলটা সুন্দর লাগতেছে ভাবি বেশি, ভাবি যেহেতু ফর্সা তাহলে ভাবির জন্য একটু পিঙ্কিশ টাইপের ইয়ে ভালো লাগবে। আর আমার জন্য দেখো ইটা কালার কিছু আছে কিনা। ওয়ার্সনের কাজ শেষ করে আমি আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বললাম যে একটু আসো, আমাদেরকে একটু নিয়ে যাও, যেহেতু তখন রাত হয়ে গেছে বললাম যে নিয়ে যাও ভাবিকে নামিয়ে দিয়ে তারপরে আমরা বাসায় চলে যাচ্ছি আর কি। তো ভাবির বাসা থেকে আমাদের বাসা তো আসলে আগের মতো আর কাছে না, এখন তো একটুও মোটামুটি দূর হয়েছে আর কি।
তাবিব হলো এই যে এন্ট্রান্স থেকে মানে লিফটে উঠতে যে হ্যান্ড স্যানিটাইজার রাখা, ওখান থেকে স্যানিটাইজার নিয়ে হাত স্যানিটাইজ করছে, মানে দেয়া হয়নি ওর হাতে, ও ছোট মানুষ না, ওই হাত আবার মুখে দিয়ে ফেলতে পারে, যার শুধু হালকা একটু দেয়া হয়েছে সেটা দিয়ে হ্যান্ড স্যানিটাইজ করছে। এখন বাসায় তো চলে আসলাম, তো এই যে বাসায় আসার পরে ক্যামেরা অন করেছি, এই যে আর এক বুড়া এসে আমার ক্যামেরার সামনে কুটুস করে হাসি দিচ্ছে। আজকে তাবিবের মাথায় তেল দিয়ে দিয়েছি। আমি আসলে বললাম না আমার স্পেশাল জিনিসগুলো আপনাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, তো স্পেশাল জিনিসের মধ্যে এটা হলো একটা অনেক বড় একটা স্পেশাল জিনিস, এটা তোশিবার, একটা হলো গিজার বা ইলেকট্রিক ওয়াটার হিটার, গিজারই বলি নর্মালি আমরা এটাকে, গিজার হিসাবে চিনি। তো এটা কেনা হয়েছে আমার শ্বশুরের জন্য বলতে পারেন, এক প্রকার আব্বার জন্য, শ্বশুর শাশুড়ি দুজনার জন্যই আর কি। তো যেহেতু বাংলাদেশের শীত ভালোই পড়ে আর আমার শ্বশুর বাড়িতে যেখানে আব্বা মা থাকে সাভারে, ওইখানে কিন্তু ভালোই ঠান্ডা, তো ওইখানের জন্যই, কারণ আব্বা মা পাচক তৌজু করা, তারপরে হলো গোসল করা, সব কিছুর জন্য আসলে গ্যাসে পানি গরম করা একটা রিস্কি ব্যাপার শীতের দিনে, আর গ্যাসের দামও তো বাংলাদেশে প্রচুর। আমরা এখানে যে সিলিন্ডার কিনি সেই সিলিন্ডার ডাবল দাম পড়ে বাংলাদেশে, তো সব কিছু চিন্তা করে আব্বা মার জন্য এই গিজারটা কেনা হয়েছে। কিসে আঠানা? ও, তো এটা এসেছে অনেক আগে, আপনাদেরকে দেখানো হয়নি, এখন যা দেখাবো একটু স্পেশাল গিফটগুলোই আপনাদেরকে দেখাবো আর কি। তো এটা আপনাদের ভাইয়া অনলাইনে দেখে ঠেকে রিভিউ টিভিউ দেখে এটা পছন্দ করেছে। তোশিবা তো খুবই ভালো ব্র্যান্ড, এটার দাম কত পড়েছে আমার ঠিক মনে নেই আসলে, তবে বাংলাদেশের চেয়ে বাংলাদেশে এগুলোর দাম বেশি, এখানে দাম একটু কম। ঠিক আছে, এটা এখন ওপেন করা হবে, ওপেন করা হলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর মোটামুটি ভালোই ওজন আছে এটার, তো এটা তো আর এভাবে নেওয়া যাবে না, এই বক্স সহ তো ধরে নেওয়া যাবে না। হ্যাঁ মা, ও আরেকজন আমাকে যে লোশন দিচ্ছে, হ্যাঁ ওয়াশ ওয়াশ, এটা হ্যান্ড ওয়াশ না বাবা, এটা লোশন, এটা হ্যান্ড স্যানিটাইজার না, এটা হলো লোশন। কি বাবা? কার্টুনের মধ্যে লম্বা অনেক, হ্যাঁ একটু আলাদা মনে হয়, কিছু একটা হবে না, এটা পুরোটা খোলার দরকারও নাই, এটাও খোলার দরকার নাই, এটা এইভাবে থাক আর এটা এইভাবে এভাবে করে নিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই কার্টুনটাই করে নিবা, এই কার্টুনটা তো অনেক বড় মনে হচ্ছে, এই কার্টুনটা কিসের মধ্যে ঢুকাবা? সাধারণ বাবু, কার্টুন কোন কার্টুন নিবা? কার্টুন আছে একটা সিলেক্ট করছি, ওটার মধ্যে তো সাবান শ্যাম্পু ওগুলা ঢুকাবো ভাবছি। ওটার মধ্যে কি পুরো বক্সটা আসবে? না, ওটার মধ্যে মনে হয় না পুরো বক্সটা আসবে। এটা দাদা দাদা, এটা দাদার কারিটা, শাশুড়ির রিয়াকশন আপনারা অনেকে জানতে চেয়েছেন, মা তো অবশ্যই খুশি, তার নাতি তার কাছে থাকবে, স্বাভাবিক খুশি হবে। এই যে দেখেন, এখন এর মধ্যে বসবে, তোমাকে প্যাকেট করে নিয়ে যাই। তাবিব, তুমি দাদু বাসায় যাবা, দাদু কাছে থাকবা, বসে গেছে তাবিব, কিন্তু বসে গেছে এর ভিতরে, মাথা নিচে করো, হ্যাঁ দেখি একটু খুলো, একটু দেখি, দেখবো না, আচ্ছা আচ্ছা, একটু দেখি কেমন হইলো, তারপরে এটাকে একটা ব্যবস্থা করতে হবে আর কি। দেখা যাক, তোশিবা ওয়াটার হিটার, সুন্দর না, জিনিসটা সুন্দর, ডিজাইনটা সুন্দর। কত লিটার? মালয়েশিয়া থেকে চলে যাবে বাংলাদেশে, তো এই আর কি। আরো টুকটাক কিছু জিনিস আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, তো এটা তো দেখলেন।
তো এটাতে একটা সুন্দর জিনিস আছে, মানে শাওয়ারটা, এই যে শাওয়ারটা কি বলে, শাওয়ার হেড না, শাওয়ার হেড মানে পাঁচ রকম ভাবে, মানে আচ্ছা শাওয়ার পানি দিয়ে হবে, পাঁচ রকম ভাবে পানিটা পড়বে। ফায়ার দেখি স্ট্যান্ডার্ড, ফায়ার সুদ কম্বো, ফায়ার ম্যাসাজ, ফায়ার জাম্বো, জাম্বো কি সুন্দর না, ফায়ার। হ্যাঁ মানে এই যে শাওয়ারটা যে পানিটা পড়বে, মাথাটা ঘোরানো যায়, মাথাটা মাথাটা ঘুরিয়ে এই যে পাঁচ রকম ভাবে পানিটা মানে ইয়ে করা যাবে, কন্ট্রোল করা যাবে। ওইটা আমাদের শাওয়ার হবে, এটা দাদার জন্য বাবা, আমি জানি তো, তুমি জানো, এটা দাদার জন্য, তুমি হ্যাপি, তুমি দাদাকে অনেক লাভ করো, ওইটা তাবিব কই রে, আবার করো আবার করো, এটা কে, এটা কে, তাবিব কোথায়, তাবিব, তাবিব কো, এই যে কে হলো, আরো দুই তিনটা প্রোডাক্ট এসেছে, তার মধ্যে আমি আপনাদেরকে একটু দেখাই। এটা হলো সেই যে ভ্যাসলিনের লিপ বাম, আপনাদের মনে আছে কিনা জানি না যে একটা অর্ডার করেছিলাম আর দুইটা সেট অর্ডার করেছিলাম, বাহ এটার সাথে একটা ফ্রি গিফট আছে, চাবিটিং, এটা কি জানি বল, সিহর্স না, সিহর্স না, দেখি সিহর্স তো মনে হচ্ছে, সিহর্স একটা চাবি রিং দিয়েছে এটার সাথে, বা সুন্দর তো, তো উনি হলো, আমি আটটা অর্ডার করেছিলাম একসাথে ওনার কাছে এই লিপ বামগুলো, শীতের সময় তো খুবই লাগে কাজে ভ্যাসলিনের লিপ বাম, তো উনি কি করেছে আমাকে আটটা না দিয়ে চারটা পাঠিয়েছে, টাকা ফেরত দিছে আজকে, দিছে বলার পরে, তাও বলার পরে না, মানে উনি বলছিল যে আচ্ছা ঠিক আছে, আমি বললাম উনাকে যে আরেকটা সেট আপনি আমাকে পাঠাই দেন, তো উনি বললো যে আমি তোমার অর্ডারের নাম্বারটা খুঁজে পাচ্ছি না, তুমি একটা কাজ করো আমাকে, তুমি হলো তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দাও, আমি তোমাকে ব্যাক করে দিচ্ছি, তো আমি কিন্তু তাকে চার পাঁচ দিন আগে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি অন্য একটা সেলারের কাছ থেকে এই এইটা অর্ডার করেছি আর কি, যে দেখলাম সেমই তো, অন্য একটা সেলারের কাছ থেকে এটা অর্ডার করলাম, তো আমিও আপনাকে আর নক টক করিনি যে টাকা ফেরত দিছে কিনা, তো আজকে তুমি নক করছিলা, গতকালকে নক করছি, আজকে নক করছি, তারপর আজকে দিছে, আজকে দিছে, ওই তো নক করে তারপরে টাকা ফেরত দিছে আর কি। তো এখানে চারটা ভ্যাসলিন আছে, খুব সুন্দর হয়েছে, তোষান এটা হলো এই যে সাথে সাথে বানিয়ে ফেললো, আনার সাথে সাথে এটা বানানো হয়ে গেছে তোষানের, এগুলো তার মুখস্থ মাশাআল্লাহ। আচ্ছা আজকে ওয়াটসন থেকে কি কিনলাম সেগুলো একটু আপনাদেরকে দেখাই, ওয়াটসন থেকে নিয়েছি একটা ভ্যাসলিন, এরকম ভ্যাসলিন আমি নিয়েছি মোটামুটি আমার শাশুড়ির জন্য, আম্মুর জন্য, সবার জন্যই নেওয়া হয়েছে, তো একটা কিনলাম আমি, এটা আমি ওখানে গিয়ে ইউজ করার জন্য কিনেছি, ফ্ল্যাশ পড়তেছে মানে ক্যামেরা, আর এগুলা নিয়েছি, এগুলা হলো জয়েন্ট পেন যে হয় হাত থু, তারপরে মাজা কাঁধে অনেক সময় ব্যথা হয় না, টান টান লাগলে বা কোনো কারণে যদি ব্যথা হয় সেই ব্যথাতে একটু মালিশ করে দিলে এটা খুব উপকারী, বৃষ্টি বললো আর কি, তো এরকম দুইটা কিনেছি, একটা আমার শ্বশুরবাড়িতে দিব, একটা হলো আম্মুর জন্য আর কি, এটা মোটামুটি ভালোই ওয়েট আছে, তা আমার দেখে রাশিদা ভাবি একটা কিনলো, ভাবি বললো যে ব্যথা ট্যাথা হলে কাজে লাগবে, তো এটা হলো বৃষ্টি সাজেস্ট করেছে, আমি মশার ওষুধটা খুঁজলাম কিন্তু নামটা জানি না বলে কিনতে পারলাম না, ওই যে যেটা আমরা ইয়ে করি আর কি টিভিতে, একটা নিয়ে, একটা কিনে নিয়ে যাবো আর কি, তুমি ফার্মাসি থেকে নিয়ে আসো তাহলে, আর এই যে এটা, এটা কি জানি বেবি স্কিন, এটা কি প্রাইমার মনে হয় একটা, তো এটা কিনতে বলল বৃষ্টি আমাকে, বললো শীতকালে যেহেতু বাংলাদেশে যাচ্ছ হালকা এটা দিয়ে একটু ফেস পাউডার দিলে স্কিনটা সুন্দর লাগবে দেখতে, তো সেটা চিন্তা করে এই প্রাইমারটাও আমাকে সাজেস্ট করলো, তো এটা কিনলাম, তো এই কয়টা জিনিস আমার ওয়াটসন থেকে কেনা হয়েছে, আর গিয়েছিলাম আর একটা কাজে একটা জিনিস সম্পর্কে ধারণা আনতে, তো সেটাও নিয়ে এসেছি ধারণা, এই তো, তো চলুন বাকি টুকটাক যে গিফট যেগুলো আজকে আমার ডেলিভারি এসেছে সেগুলো আপনাদেরকে দেখাই, এটা এটা আপনাদেরকে দেখানো হয়নি, এই ক্লিপের সেটটা কিনেছিলাম, এই ক্লিপগুলো আসলে বাচ্চাদের জন্য মেইনলি আর কি, বাবা দাঁড়াও 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 দিচ্ছি তোমাকে দিচ্ছি, তাবিব কি আমাকে দেখাতে দিচ্ছে, ওই যে তাবিব নিয়ে চলে গেল, এগুলো বাচ্চাদের ইউজের জন্য, বাচ্চা তো অনেক আছে, আমাকে একজন কমেন্টে বলেছে যে আপু তুমি হলো রুকাইয়ার জন্য অবশ্যই কিছু নিয়ে যাবা, কারণ হলো রুকাইয়াকে আঙ্কেল খুব ভালোবাসতো, মানে আব্বুর কথা বলেছে আর কি, অবশ্যই ও তো আমার ছোট বোন, আমাদের সবার ছোট, আমাদের আমার বংশে সবার ছোট, অনেক ওয়াইজ, ওর জন্য তো অবশ্যই নিব ইনশাল্লাহ, আর ও অনেক এক্সাইটেড, তাবিবকে দেখতে পাবে, তোষানকে দেখতে পাবে, খেলবে ওদের সাথে ইনশাল্লাহ, ওর জন্য ক্লিপ ক্লিপ নেওয়া হয়েছে, আর ভেবেছি একটা ড্রেস, এখানে মালয়েশিয়াতে ড্রেস আসলে ওই রকম দেশ, ড্রেসের জন্য আমাদের বাংলাদেশি বেস্ট, তো ইচ্ছা আছে বাংলাদেশে গিয়ে একটা ড্রেস কিনে দিব, আর এই যেগুলো দেখাই এগুলো অনেক আগে ডেলিভারি এসেছিল আপনাদেরকে দেখাতে পারিনি, এগুলো ইনার ক্যাপ, হিজাবের ভিতরে যে পরে ইনার ক্যাপ, এগুলো আমি কিনেছিলাম কয়টা, এই একটা কালার, এই একটা কালার, কালার তিনটা, এটা হলো চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা,
নয়টা কিনেছিলাম ইনার ক্যাপ হিজাবের ভিতরে পড়ার জন্য। জর্জেট হিজাবের ভিতরে ইনার ক্যাপ গুলো পড়লে না হিজাব গুলো খুব সুন্দর একদম দেখা যায় যে সেট হয়ে থাকে আর কি। এটা শুধু কিছু ফ্রি আছে নাকি? ও না, ভাবলাম যে কোনো কিছু ফ্রি আছে মনে হয়, কি জানি একটা কাগজ ইনভয়েস আর কি। একজন চুমু খাচ্ছে ক্রিমে, কি একটা অভ্যাস খালি ক্রিমে চুমু খায়। তো এই হলো আমাদের আরো টুকটাক কেনাকাটা, অনেক কিছু আছে যেগুলো আসতেছে অনলাইনে, আমার কেনাও অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদেরকে সময়ের অভাবে দেখিয়ে উঠতে পারছি না। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা অনেকে বলেছেন যে আপু অনেক কিছু নিয়েছো। একজন তো বারবার কমেন্ট করছে যে আমি আপনার শপিং দেখে আমি নিজেই মুগ্ধ, কারণ ওনারও অনেক আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে, বললো কখনো কেউ কিছু আনে না। আমি সবসময় চিন্তা করি যে এবার কিছু নিব না, এবার হলো এমনি এমনি যাবো, তারপরে ওই চিন্তা করে দেখা যায় যে হয় না, সবার জন্য টুকটাক কিনতে কিনতে অনেক শপিং হয়ে যায়, ভালো লাগে। আবার অনেকে বলেছে আপু এগুলো তো দেশেও পাওয়া যায়। হ্যাঁ, দেশে এখন পাওয়া যায় না এমন কোনো জিনিস কিন্তু নাই, এখন দেশে মোটামুটি সবই পাওয়া যায়, কিন্তু ওই যে দেশে আমি গিয়ে কিনে দিব তার চেয়ে আমি এখান থেকে সাথে করে নিয়ে গেলাম, সেটার আনন্দ তো অন্যরকম। আর দেশে কসমেটিক্স প্রোডাক্ট হলো অথেন্টিক, এটা একটু এখন এখন অবশ্য অনেক পেজ আছে যারা অথেন্টিক প্রোডাক্ট সেল করে, তো এই কারণে আসলে সব কিছু মোটামুটি একটু মানে নিয়ে যেতে ইচ্ছা করে আর কি, যে গিয়ে সাথে সাথে হাতে দিলাম তারা খুশি হলো, আশা করছি সবাই খুশি হবে, সবার ভালো লাগবে। তো এই আর কি ফিলিংস আমাদের যাওয়ার। তোশান খুব এক্সাইটেড, তাবি প্রথমবার তার নিজের মাতৃভূমিতে যাবে, জন্মভূমি তো মালয়েশিয়া, মাতৃভূমি তো বাংলাদেশ, তো সবকিছু মিলে আমরা খুব এক্সাইটেড। জি মা, জি জি, আল্লাহ এটা খুলে কি করবো, তুমি মেকআপ করবা? তুমি মেকআপ করবা? মেকআপ করবা? তাহলে উফ উফ, পাই না পাই না, আমরা কেউ খুলতে পারি না, আমরা কেউ খুলতে পারি না, সরি সরি, একটা টেপ আছে। হ্যাঁ সরি বাবা সরি, চুপ দাদা, আম্মুকে টাকা করো তো। তুমি কাকে বেশি লাভ করো, আম্মুকে না বাবাকে? আমাকে তো, কাকে লাভ করো তুমি? আমাদের জন্য দোয়া করবেন, অনেক গল্প হলো, অনেক কিছুই দেখানো হলো, আর খুব স্পেশাল একটা জিনিস এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, সালাম দিয়ে দাও, জোরে বলো আসসালামু আলাইকুম।